হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ইন্সপিরেশন। আসসালামু আলাইকুম। কি আপনাদের পায়েস কি এরকম পারফেক্ট হচ্ছে না, ক্রিমি ক্রিমি হচ্ছে না? চলুন তাহলে আমার ভিডিওটি পুরোটাই দেখবেন আর এরকম করে পারফেক্ট করে ক্রিমি ক্রিমি পায়েসটি রান্না করে ফেলতে পারেন। আশা করছি আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকতে পারবেন। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। 1.5 লিটার দুধকে আমি জাল করে 1.25 লিটার করে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চাল নিয়ে নিব। এটা আমি আতাশাল বলে এই চালটাকে, এটা পোলাওয়ের চাল কিন্তু এটা একটি মোটা টাইপের চালটি। আপনারা চিনি গুঁড়া দিয়েও করতে পারেন, যে কোনো সুগন্ধিযুক্ত চাল হলেই হবে। এখন এই চালগুলিকে ভালো করে কষলে ধুয়ে নিব। ধুয়ে এখন এই দুধগুলিতে দিয়ে দিব 3টি এলাচ। আমি মাথাটা একটু ফাটিয়ে নিয়েছি, 2 টুকরো ডাচিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে দুধটাকে নেড়ে নিব কিছু সময় জাল করে নিয়ে। এতে দিয়ে দিব সেই ধুয়ে রাখা চালগুলো। চালগুলো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে চালগুলোকে ফুটিয়ে নিতে হবে। কোনো প্রকার ক্রিম ছাড়াই এই ক্রিমি ক্রিমি পায়েসটি কিভাবে রান্না করবেন আমার ভিডিওটি পুরোপুরি ফলো করবেন, তাহলে একদম পারফেক্ট ক্রিমি পায়েসটি রান্না করে ফেলতে পারবেন। চালগুলো এরকম হলে আমি আরেকটু পরিমাণ সেদ্ধ করে নিব। আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি চালগুলো কেমন হয়ে ফুটেছে। এটা 80% পর্যন্ত ফুটে এসেছে, আমি এটাকে 90% পর্যন্ত সেদ্ধ করে নিব। 90% সেদ্ধ হয়ে গেলে আমি এভাবে এখন এলাচ আর দারচিনিগুলিকে উঠিয়ে ফেলব, উঠিয়ে ফেলে দিব। নাড়তে নাড়তে যখন 90% ফুটে আসবে, আমি আপনাদের হাতে নিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি, যখন এরকম মাঝ বরাবর সামান্য একটু শক্ত থাকবে তখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এভাবে নেড়ে নেড়ে ভালো করে কিছু সময় জাল করে নিচ্ছি। নিয়ে এখন দিয়ে দিব যে মেজারমেন্ট কাপটা দিয়ে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি, সেই কাপটা দিয়েই আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আমি এতটুকু চিনিতে আমার পায়েসটি একদম পারফেক্ট মিষ্টি হবে। আপনারা মিষ্টিটা বেশি খেতে চাইলে আরেকটু পরিমাণ দিয়ে নিতে পারেন। চিনিটা দেওয়ার পর এরকম একটু পানি পানি ছেড়ে আসবে, এতে ভয়ের কিছু নেই। কিছু সময় জাল করলে আবার পায়েসটি সুন্দর হয়ে যাবে, ঘন ঘন ক্রিমি ক্রিমি হয়ে যাবে। দেখুন বেশ কিছু সময় জাল করতে করতে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে মিষ্টিটা চেক করে নিয়ে আমি পায়েসটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল 1.5 লিটার দুধ দিয়ে ক্রিমি একটি পায়েস। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে পায়েসটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা এমনিতেও খেতে পারেন অথবা আমার মতো কাজু বাদাম আর কাঠবাদাম কিশমিশ দিয়ে এভাবে সাজিয়েও নিতে পারেন। এই পায়েসটি রান্না করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। হেলদি খাবার খান, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।